অতিথি দূত হিসাবে এসেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি, স্বাস্থ্য, সড়ক, পানীয় জল, বিদ্যুৎ, বাসস্থান, একই রকম ভাবে বাংলার শিক্ষাক্ষেত্র জুড়ে যে অভূতপূর্ব উন্নয়ন, বিশেষ করে কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, মিড ডে মিল, এইসব বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে শিক্ষাকে কেন্দ্র করে দিদি যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে বা সেই প্রকল্পগুলো থেকে যাতে বাংলার কোনো মানুষ কোনোভাবে বঞ্চিত না হয়, তার জন্যই দিদির দূত হিসাবে আমাদের এখানে পাঠানো হয়েছে। এবার আপনার কাছে কয়েকটা বিষয় জানতে চাইব আমি। আপনার এই বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা কত? হাজার পঞ্চাশ। মিড ডে মিল 610। এইবারে ফাইভের অ্যাডমিশনটা একটু মানে কমে গেছে আর কি, স্কুলের পরিস্থিতি অনুযায়ী অ্যাডমিশনের ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে, কারণ স্কুলের পঠন পাঠনটাকে একটু বিঘ্নিত হচ্ছে আমার।